সবাইকে শুভ মহাষ্টমী। দেখো মানে অষ্টমীর দিনে আমাদের গাড়ি রেডি, আমরা এখন সবাই মিলে যাব একটু পুজো দেখতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো একদম গাড়ির কাছে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো চলেও এসেছি। তো আমরা কোথায় গেছিলাম, এটা হচ্ছে সিন্ডানি। সিন্ডানি গেছিলাম, নল্লুগাড়ি ওইদিকে গেছিলাম পুজো দেখতে, সবাই মিলে একটা গাড়ি করে গেছিলাম, খুব মজা হয়েছে। তো এই যে চলে এসেছি, আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো পুরো এসেই প্যান্ডেল, তো তোমাদের প্যান্ডেলটাই দেখাই, কেননা আমরা বেশি ঘুরিনি, মানে দুটো প্যান্ডেল দেখে চলে এসেছি। আসলে কি বলতো, বাচ্চা নিয়ে না সবার কাছে এক একটা বাচ্চা, ওরাও থাকতে চাচ্ছিল না, তার জন্য বেশি দূর যায়নি। তবে কি জানো, প্যান্ডেলটা দারুণ হয়েছে দেখতে, মানে পুজো মণ্ডপে চলে এসেছি। তো এই পুজো মণ্ডপের এই প্যান্ডেল এত সুন্দর লাগছিল, এটা হচ্ছে কি বলতো বাঁশ দিয়ে তৈরি, তবে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এটা হচ্ছে আমাদের সিন্ডানি, সিন্ডানির প্যান্ডেল। তো অনেকটা লাইন দিয়ে আসতে হয়েছে, খুব ভিড় ছিল খুব। তো আমি কি করছি, আমি একটু ভিডিও করছি, আর আমাদের যারা আছে সবাই পিছনে লাইন দিয়ে আসছে। আমি বলছি চলো তোমরা লাইন দিয়ে এসো, আর আমি একটু ভিডিও করে নিই। এই দেখো আমাদের মানে প্রচণ্ড ভিড় হয়েছিল লাইনে, অনেকে বলছিল দু একজন দেখবে না, তা আমরা বলেছি না দেখবো, এসছি তো পুজো দেখতে না ঠাকুর দেখতে, তো দেখতে তো হবেই। তো দেখো ঢুকেও পড়ছি মণ্ডপের মধ্যে, এখন একটু ঠাকুর দেখবো, তোমাদেরকেও দেখাবো, চলো তোমরা দেখো। আর এখন বাজে রাত 12:15, দেখো গাড়ির আওয়াজ, এখনো ভয়েস দেবো কী করে, তবু দিতে হবে, কিছু করার নেই। তবে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আর এর ভিতরে না, ভিতরে তোমার ভিতরটাও দারুণ হয়েছিল, খুব ভালো লেগেছে আমার, আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো ওটা দেখে ওইখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম, সে খাওয়া দাওয়াটার ভিডিও করি, চলে এসেছি আর একটা প্যান্ডেলে মানে মণ্ডপে। তো ওইটা তো বাইশ দিয়ে আর অন্য কিছু ছিল, আরও অনেক কিছু ছিল করেছে, আর এটা হচ্ছে শুধু বাঁশের যে চটা হয় না, এটাও ওই বাইশ দিয়ে চটা দিয়ে করেছে এটা। এটাও প্রচুর লাইন ছিল, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, বোনেরা আছে, এই দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর আমার পুকলু ঘুমিয়ে গেছে ওর বাবার কোলে, ঘুমিয়ে পড়েছে, আর কত সময় বলো, অনেকটা লেট, দেরি হয়ে গেছিল। তো আমরা যাব ভিতরে, যাব একটু ঘুরবো, এখানে ঘুরেছিলাম একটু ঘুরে, তারপরে এখান থেকে আবার বেরিয়ে গেলাম, ঝটপট করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম।
এই যে পুজো মণ্ডপ থেকে বেরিয়ে চলে আসলাম একটু মেলার মাঠে। যেহেতু আমাদের বাচ্চা আছে তো ওরা তো এসব দেখলে উঠবেই, মেলা দেখলে ওদের ভালো লাগে, কিছু কিনি কিছু মানে অনেক খেলনা আছে যে ছেলে উঠেছিল এখানে এই গাড়িতে। তো আর ওখানে ছিল মন্দির আর সুতন যত আরও চলো কিছু করার নেই, ওদের যেটা বায়না সেটা তো করতেই হবে। তো তার জন্য এখানে কিছুটা সময় ছিলাম, যে যার মতো খেয়েছে কিছু আমি আর তুলতে পারিনি ভিডিওটা মানে করতে পারিনি। দেখো দুটো আমাদের মেজো বোনের ছেলে আর ছোট বোনের ছেলের অবস্থা, ওরা এখানে বেশ মজা করছিল অনেকটা সময় ধরে, আর আমি শুধু বলছিলাম নিচে চলে আয় নিচে চলে এসো, ওরা শুনবে না, ওরা তো ওদের মতো খেলা করবে। যাই হোক এখান থেকে ওরা একটু খেলা করে, আমার খুব ভয় করে এই যে পড়ে না নিচে, আমার খুব ভয় লাগে ওদের কিছু খুব ভয় লাগে। আমি একটু দেখো সাইডে ময়ূর খুঁজছি, তো সাইডে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো চলো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একবার দুটো প্যান্ডেলে গেছিলাম, দুটো মন্ডপ দেখলাম, ঠাকুর দেখলাম, খুব ভালো লাগলো। তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা কমেন্ট করো, মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ভিডিও পরের একটা ব্লগে। চলো টাটা বাই।